আমরা যারা লেবাননে আছি বর্তমানে, লেবাননে বর্তমানে ডলার সংকট, তাদের কাজ নেই, তাদের খাদ্য নেই এবং করোনার কারণে এবং সবাই ঘরের ভিতরে বসে আছে। তাদের এমন অবস্থা হয়েছে তারা খেতে পাচ্ছে না, তারা চলতে পারতেছে না, খুবই কষ্টের ভিতরে তারা আছে। তো দয়া করে আমরা আমাদের তরফ থেকে এইখানে আমরা কিছু মানুষের ব্যবস্থা করছি, 2-4-5-10 জন মিলে আমরা মোটামুটি 30-35 জনকে দিছি। তা আমরাও তো এখানে আসছি কাজের জন্যে। তা আমাদের মতো আপনারাও যারা আছেন দোকানদার ভাইয়েরা, তারাও কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন, তারা করে কিছু কিছু করে দেন। হয়তো এই সমস্যা সারা জীবন থাকবে না ক্ষণিকের জন্য, কিন্তু এখন তাদেরকে আমরা সবাই বাঙালি, এরা অনেকেই অবস্থা খারাপ, এরা খাইতে পারতাছে না, তারা ঘর থেকে বের হইতে পারতাছে না, তাদের চেহারার দিকে তাকানো যাচ্ছে না। যারা প্রভাবশালী আছেন, যারা মনে করেন কিছু কিছু আছে, একজনের পক্ষে সম্ভব না করা, 2-4 জন মিলে যদি মনে করেন 20 জনকে দিয়ে যদি সবাই একটা গ্রুপ করে দিতে পারি, তবুও তো অন্তপক্ষে 2 দিনের আহারও যদি তুলে দিতে পারি, তবু তারা 2 দিন তো ভালো থাকলো। তো চেষ্টা করবেন আমাদের মতো সবাই যার যতটুকু সমর্থ আছে নিজ নিজ এলাকায় যে যেখানে আছেন সবাই মিলে কম বেশি সবাইকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। যেমন আমি শিয়া আছি, আমার শিয়া আমার দোকান, এখানে আমার শিয়ার আশেপাশে যাদের আছে যাদের পারছি যতটুকু পারছি আমরা দিছি। তো এরকম যে যে এলাকায় বাঙালি ভাইয়েরা যাদের দোকান আছে তারা আপনারা দয়া করে আর 2-4 জনের কাছ থেকে নিয়ে আপনারা যা যা নিজ নিজ এলাকায় যতটুকু পারেন, 5 জন পারেন, 10 জন পারেন, 20 জন পারেন, আপনারা চেষ্টা করেন সবাই যেন আমরা সবাই সবার পাশে দাঁড়ানোর জন্য। আর দয়া করে এখানে দেখেন দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, যেহেতু এখন অর্থনৈতিক অবস্থা খারাপ, বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা প্রবাসী এখানে, যারা একান্ত নিতান্তই অসহায় দয়া করে আপনারা তারাই তাদের যায়েন, কিন্তু যারা যাদের আছে তারা দয়া করে ঘরে নিয়ে রাখার চেষ্টা করেন না। শেষ, আর আমাদের লেবাননে সাফার অফিসের কাছে বিকুল আকুল আবেদন যে আমি আমার সে এলাকার ভিতরে আমি যতটুকু জানি এখানে অনেক মানুষ আছে অবৈধ, তারা বাংলাদেশে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, যেহেতু আপনারা পারবেন না সম্পূর্ণরূপে এক মানে সবাইকে ভরণ পোষণ করা, এটা সম্ভবও না। তো যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনাদের কোনো ওয়ে থাকে আপনারা চেষ্টা করবেন একটু দয়া করে যারা নাম দিছে কিংবা নাম দিবে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটু পাঠানোর জন্য, কারণ এখানে তাদের কাজ নেই, তাদের খাদ্য নেই, তাদের তারা রুমে থাকতে পারতেছে না, তাদের ঘর বাড়ার জন্য তাদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। এরা যদি অন্তত পক্ষে খাবার না পাক যদি দেশেও চলে যেতে পারে, অন্ততপক্ষে বাসস্থানের ব্যবস্থাটা তো তাদের আছে। তা আপনার সাফার অফিসের কাছে আকুল আবেদন, দয়া করে আপনারা যতটুকু সম্ভব যেভাবে হোক আপনারা এদেরকে তাড়াতাড়ি দেশে নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবেন। আর যারা নাম দিতে পারে নাই তাদেরকে আর একটা সুযোগ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করেন।